মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগর কথা কলে প্রধানমন্ত্রী উত্তর নিদিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী মণিপুরক দুটা ভাগত বিভক্ত করে পেলালে। এই বিস্ফোরণ গৌরব গগৈ মণিপুর সন্দর্ভত পুনের মুখ খুলিলে। গৌরব গগৈ মণিপুরের গোটাই ঘটনার বাবে প্রধানমন্ত্রী মোদীক পুনের জগরিয়া করিলে গৌরব গগৈ। এই মুহূর্তের একটা ডাঙর খবর, গৌরব গগৈর পুনের বিস্ফোরণ। মণিপুরের মুখ্যমন্ত্রীক পদত্যাগ করার কথা কলে প্রধানমন্ত্রী উত্তর নিদিয়ে। গৌরব গগৈর পুনের বিস্ফোরণ, এন বীরেন সিংয়ে মণিপুরক দুভাগত ভাগ করে পেলালে। এয়া গৌরব গগৈর মন্তব্য। ঘরের ভিতর শান্তি নিবিচারে মণিপুরের মুখ্যমন্ত্রী। পদত্যাগর প্রশ্ন উত্থাপন করিলে, মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগর প্রশ্ন উত্থাপন করিলে কিয় উত্তর নিদিয়ে প্রধানমন্ত্রী। মণিপুরের ইম্ফললৈ কুকি মানুষ যাব নয়, পাহাড়লৈ মেইটাই যাব নয়, দুটা ভাগত বিভক্ত হল মণিপুর। আরক্ষী থানার পৰা অস্ত্র ভান্ডার লৈ গল, একো করব নয়। থানার পৰা লুটি নিয়া অস্ত্র এতিয়া মণিপুরের লোকের হাতে হাতে। মুখ্যমন্ত্রীর ভুলের বাবে 60,000 মণিপুরের লোক এটা শিবিরত আছে। 60,000 মণিপুরী লোক এটা শিবিরত আছে। বিজেপির চিন্তা দেশ ভাগ ভাগ হয়ে যাও, কিন্তু ক্ষমতা হাতের পর যাব নালাগে। এই মন্তব্য, এই কটাক্ষ গৌরব গগৈ। মণিপুরের দুইজন সাংসদ মনে মনে আছে এতালেক। গৌরব গগৈর মহাবিস্ফোরণ, ইটোর পাছত সিটো বিস্ফোরণ ঘটাইছে গৌরব গগৈ। মণিপুরের প্রসঙ্গত পুনের খরব হল গৌরব গগৈ। প্রধানমন্ত্রী মোদী, মণিপুরের মুখ্যমন্ত্রীক চোকা সমালোচনা গৌরব গগৈর। কি কৈছিল গৌরব গগৈ আমি শুনাব বিচাৰিছো, মন্তব্য আহিছে, মন্তব্য শুনাব বিচাৰিছো। মণিপুরের সরকারের দায়িত্ব কি? সরকারের যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব কি? দায়িত্বটো হল যে তেওঁলোকে হল একটা বৃহত্তর মণিপুর পরিয়ালের অভিভাবক। আর এজন অভিভাবক হিসাবে প্রথম মূল দায়িত্বটো হল যে ঘরের ভিতর শান্তি থাকিব লাগে। কিন্তু আমি দেখা পালো যোৱা তিনি মাহৰ ভিতর বা তার আগৰ পৰাই যে ঘরের অভিভাবকজনে ঘৰত শান্তি নিবিচাৰে, ঘৰটো ভাগ ভাগ হোৱাটো বিচাৰে আৰু এক শ্ৰেণী মানুহক প্ৰায় বাদে দিছে, যাৰ কাৰণে আজি ঘৰৰ অৱস্থা ভাল নহয়, পৰিয়ালৰ অৱস্থা ভাল নহয়। আৰু এইখিনি কথা যেতিয়া মই সদনত প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ পৰা সুধিলোঁ যে মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰীজনক পদত্যাগ কৰিবলৈ কিয় নকয়, এই প্ৰশ্নটো উত্তৰ মই নাপালোঁ। তাৰ বিপৰীতে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াই কৈছে যে মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী সহযোগ কৰিছে। কি সহযোগ কৰিলে? যে পাহাৰত মত্তে মানুহ যাব নোৱাৰে আৰু ইম্ফালত কুকি মানুহ আহিব নোৱাৰে, এয়া সহযোগ হল নেকি? কি সহযোগ করিলে? যে পুলিশ থানার পৰা প্রায় 6,000 হতিয়ার, AK-47 মেশিন গান, বোম আজি পুলিশ থানার পৰা লুটি মানুহৰ মাজত আছে, এটো সহযোগ কৰিছে ভাবে নেকি? কি সহযোগ করিলে? যে আজি প্রায় 60,000 মানুষ শিবিরত আছে। তো এয়া মই কলো যে এয়া হল বিজেপি দলের ফাঁকি রাষ্ট্রবাদী। রাষ্ট্র ভিতর মানুষের মাজত একতা নিবিচারে, তেওঁলোকে ভাগ ভাগ করে মাত্র নিজের রাজনৈতিক ক্ষমতা বিচারে। আর এয়া হল পার্থক্য বিজেপি ফাঁকি রাষ্ট্রবাদী আর
কংগ্রেসের রাষ্ট্রবাদীর মাজত। কংগ্রেসের রাষ্ট্রবাদী চিন্তাধারা হল যে রাষ্ট্র একজোট হয়ে থাকক, মানুষের একত্রিত হয়ে থাকক, হেয়া হল আমার উদ্দেশ্য। আমার দেশভক্তি কি কয় যে ক্ষমতা যাক, জীবন যাক, কিন্তু দেশের মাজত একত্রিতা কেতিয়াও বিপদত পড়ব নালাগে। আর তেওঁলোকৰ থাকি দেশভক্তি হল যে দেশটো ভাগ ভাগ হোক কিন্তু ক্ষমতা হাতৰ পৰা যাব নালাগে। এইখিনি কথা আমি ইয়াত কলো। আজি দুখৰ কথা, মই এজন অসমৰ সাংসদ হিচাপে সদনত মণিপুৰৰ বিষয়ে মই উত্থাপন কৰিবলৈ পাৰিলোঁ, কিন্তু মণিপুৰৰ দুজন সাংসদে সদনৰ ভিতৰত নিজৰ মণিপুৰ ৰাজ্যৰ কথাবোৰ কবলে বিজেপি নেতৃত্বৰ পৰা বাধা পালে। বিজেপি প্ৰত্যেক সাংসদজনে কথাবোৰ কলে, প্ৰত্যেক মন্ত্ৰীজনে নিজৰ কথাবোৰ কলে, কিন্তু মণিপুৰৰ পৰা যে কেন্দ্ৰ মন্ত্ৰী আছে আৰ কে ৰঞ্জন সিং, তেওঁ নিজৰ কথাবোৰ কবলৈ নোৱাৰিলে। আপুনি ভাবি চাওক, যদি অসমত যদি ক'ৰবাত জুই লাগে, অসমত যদি ক'ৰবাত সাম্প্ৰদায়িক এটা বাতাৱৰণ সৃষ্টি হয়, তাত অসমৰ সাংসদে কবলৈ পোৱা নাই, বাকী গোটেই দেশৰ সাংসদবোৰ কবলৈ পাইছে, কিমান এটা অপমানজনক কথা হ'ব। কিন্তু সেই অপমান আজি মণিপুৰৰ ৰাইজৰ প্ৰতি কৰা গৈছে, যিহেতু বিজেপিয়ে নিজৰ চৰকাৰৰ বিফলতা স্বীকাৰ কৰিবলৈ নিবিচাৰে, তেওঁলোকে ব্যৰ্থ হৈছে আৰু সঁচা কথাবোৰ লুকাবলৈ বিচাৰিছে, আৰু সেইকাৰণে মণিপুৰৰ সেই দুজন সাংসদজনক কবলৈ দিয়া নাই। সেই দুজন সাংসদে এতিয়া সাংবাদিকসকলৰ আগত কৈছে যে মই কবলৈ বিচাৰিছিলোঁ কিন্তু মোক কবলৈ দিয়া নাই, এই দুজন সাংসদজনে কৈছে। আৰু মই প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ কোৱাৰ আগত মই বাৰম্বাৰ মই স্পীকাৰ মহোদয়ে কৈছোঁ যে কবলৈ দিয়ক, হ'ব পাৰে মোৰ দলৰ নহয়, হ'ব পাৰে আমাকে গালি পাৰিব, কিন্তু কবলৈতো দিয়ক, এইটো সদন সকলোৰে হয়। এইটো সদনত আমি ৰাজনৈতিক কথাবোৰ ক'ব পাৰোঁ, কিন্তু সেই মণিপুৰৰ বাস্তৱ কথাবোৰ সেই দুজন সাংসদক কবলৈ দিয়ক। এই যে দুজন সাংসদক কবলৈ নিদিলে, সেইটোৱে গৃহমন্ত্ৰীৰ অহংকাৰী স্থিতি মণিপুৰৰ প্ৰতি প্ৰকাশ হৈ গ'ল। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আজি পাহৰি গৈছে, সেই কথাবোৰ প্ৰকাশ তাৰ প্ৰমাণ আমি পালোঁ।